স্বামীর স্মৃতিতে অ্যাম্বুলেন্স দান করলেন স্ত্রী। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অ্যাম্বুলেন্স তুলে দেন তিনি। অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করলেন বিধায়ক নির্মল ঘোষ। স্বামীর স্মৃতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে নজির গড়লেন স্ত্রী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন অনেকেই। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয়। সূচনা করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। আগরপাড়ার বাসিন্দা ইতু চক্রবর্তী স্বামীর স্মৃতিতে একটি অ্যাম্বুলেন্স দান করেন। আগরপাড়া কোভিড ফোরামের হাতে সেই অ্যাম্বুলেন্স তুলে দেন তিনি। বছর তিনেক আগে কোভিড সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গড়ে উঠেছিল আগরপাড়া কোভিড ফোরাম। এলাকার কয়েকজন বাসিন্দা মিলে এই কোভিড ফোরাম গড়ে তোলেন। জন্মকাল থেকে আজও মানুষের সেবা করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় সংগঠন আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা। চিন্তাভাবনা তো আমাদের ছিল শুধু একটাই চিন্তা, যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করা। এর বাইরে তো আমাদের আর কোনো চিন্তা কোনদিনই ছিল না, আজও নেই। এবং আমরা আগরপাড়ার একটা বৃহৎ অংশকে নিয়ে আমরা চলছি, যেটা অনেক ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ যারা আমাদের ফোরামের মধ্যে এসে অংশ নিয়েছে, তারা আমাদেরকে সাহায্য করছে। আমরা সর্বদা চাইছি যাতে মানুষের পাশে থেকে আমরা মানুষের কাজ করতে পারি। অ্যাম্বুলেন্স দাতা ইতু চক্রবর্তী বলেন, কোভিড সময় আমি দেখেছিলাম কিভাবে একটি অ্যাম্বুলেন্সের অভাবে মানুষ অসহায় হয়েছিল। সেই কারণে আমি স্বামীর স্মৃতিতে এই অ্যাম্বুলেন্স দান করলাম। কোভিডের সময় বড্ড মানে এ গেছে, মানে দুর্জয় একটা গেছে। সেই সময়টা এই অ্যাম্বুলেন্সের অভাবে কত লোক ঠিক মতো চিকিৎসা নিতে পারেনি, যেতে পারেনি, সেই সম্পূর্ণ মনে ছিল বলেই এই এটা। এই বিষয়ে বিধায়ক নির্মল ঘোষ বলেন, এটা মহান কাজ। কোভিডে আমরা অনেক কিছু হারিয়েছি, আজ এই ঘটনা এলাকার মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকলো। মানুষের ব্যথা বেদনা আমরা বুঝি, কোভিড যাতে আর কারো না হয়, কখনো ফিরে না আসে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু আজকে কোভিড ফোরামকে এই যে ইতু চক্রবর্তী যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স দান করলে, এটা আমার কাছে পানিহাটিতে একটি মানব সেবার সব থেকে বড় উপকরণ, যেটা আমরা আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা রাত দিন 24 ঘন্টায় পাঠাগার থেকে আমাদের কাছে সব করতে পারবো। এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, বরণীয় দিন হয়ে থাকবে। এবং কোভিড ফোরামের সভাপতি বিশ্বনাথ দে আমার কাউন্সিলার, এখানকার মৌসুমী ঘোষাল আমার কাউন্সিলার, এই সবাই মিলে এই যে ভালো কাজটা তারা করেছে, আমি ঈশ্বরের কাছে এই সকলের কাছে সকলের জন্য প্রতিদিন সব মঙ্গল কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, আগরপাড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।